সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালন, ইনার হুইল ক্লাবের শাড়ি উপহার, মহানন্দায় গোসল করতে নেমে কিশোরের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর করি, এই স্লোগানকে সামনে রেখে চাপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার দুপুর 11:45 জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক AKM গালিব খান, গণপূর্ত বিভাগ চাপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোহসেন, চাপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন সহ অন্যান্যরা। দুর্গাপূজা উপলক্ষে হুজরাপুর এলাকায় নারীদের শাড়ি উপহার দিয়েছেন ইনার হুইল ক্লাব। সোমবার বিকেল 5টার দিকে হুজরাপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আঞ্জুমানারা, সাধারণ সম্পাদক ফারুকা বেগম, সদস্য সানজিদা হক, শিরিন জাহান সহ অন্যান্যরা। ধর্মীয় উৎসবে উপহার দেয়া ছাড়াও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সেবা দিয়ে আসছে ইনার হুইল ক্লাব। চাপানাবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে সিফাত আলী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সিফাত চাপানাবাবগঞ্জ পৌরসভার PTI মাস্টারপাড়া এলাকার সুমন আলীর ছেলে। সোমবার দুপুরে ঘটনা ঘটে। চাপানাবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, বেলা 11:30টার দিকে মহানন্দা নদীর CNB ঘাট এলাকায় গোসল করতে নেমেছিল সিফাত, এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বুঝতে পেরে 999A মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর 2টার দিকে নদী থেকে সিফাতকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।